আপনার জন্য আবারও দুইটা ডেট প্লেস করছি ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে যার কারণে আমি নিচে ডাউনের জন্য দুইটা ডেট করছি ওয়েট এনসি আমাদের উইন হয়ে যাবে তো এটা ছিল আপনাদের পাবলিক চ্যানেলে প্রোভাইড করা একটা শিওর শুটের হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আমরা ট্রেড করব ইউরো ইউএসটি মার্কেটে তো আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি দেখেন আমাদের একটা লেভেল আছে ঠিক আছে এই জায়গায় লেফট সাইডে আমাদের একটা লেভেল আছে যে লেভেল থেকে হচ্ছে মার্কেট আমাদের নিচের দিকে কন্টিনিউ করতেছে এই জায়গায় পায়াররা কি হয় পায়াররা উইক হওয়ার পর সেলাররা যখন একটি হয় তখন হচ্ছে লেভেলের নিচে আসে মার্কেট এবং নিচের দিকে কন্টিনিউ দেয় তারপরে হচ্ছে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্রেস করি তো এই জায়গায় মার্কেট কি আছে আমাদের লেফট সাইডে একটা লেভেল আছে যেই লেভেলের উপরে এসে মার্কেট ক্লোজ দিছে ঠিক আছে তো মার্কেটের টার্গেট হচ্ছে নিচের দিকে মার্কেটের টার্গেট নিচের দিকে তো এই জায়গায় তো আমরা আপের জন্য ট্রেড করাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ একটা ট্রেড হয়ে যায় ঠিক আছে কারণ আমরা মার্কেটের টার্গেটের দিকে ট্রেড করব ঠিক আছে তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে কিন্তু মার্কেটের টার্গেট বলতেছে নিচের দিকে যাবে এখন এই জায়গায় আপনার ডিসিশন দুইটা দেখেন আপনার প্রিডাকশন মার্কেটের টার্গেটের সাথে প্রিডাকশন হতে হবে ঠিক আছে মার্কেটের টার্গেট ঠিক আছে টার্গেট যদি কি হয় মার্কেটের টার্গেট যদি ডাউনের দিকে হয় তাহলে আপনার প্রিডাকশনও কি হতে হবে রেড হতে হবে এক কথাটা মনে রাখবেন সম্পূর্ণরূপে ঠিক আছে মার্কেটের টার্গেট যেদিকে ওইদিকে আপনার কি হতে হবে প্রিডাকশন হতে হবে আপনি রেডের জন্য ট্রেড করবেন মার্কেটের টার্গেট নিচে থাকা প্রয়োজন দেখেন অবশ্যই সেই জায়গায় যদি আমি এর জন্য ট্রেড করতাম মার্কেট আমাকে টেপ করতো তাই না মার্কেট অবশ্যই আমাকে ট্রেপ করতো তো এই জায়গায় মার্কেট কি করছে স্মল ব্রেকআউট দিছে ঠিক আছে এবং উপরের লেভেল থেকে সেলাররা ইন্টার করতেছে মার্কেটে সেলাররা এন্ট্রি নিতেছে উপরের লেভেল থেকে ঠিক আছে স্মল ব্রেক যদি কন্টিনিউশন আসে তাহলে নিচে দিয়ে এটা টেট প্লেস করা যায় এই জায়গা থেকে কনফার্মেশন নিতে হবে আপনি টেট প্লেস করবেন আপনার ডেট এর মধ্যে কি থাকতে হবে কনফার্মেশন থাকতে হবে মার্কেট না পড়তাছে উপরে আসতেছে না পড়তাছে নিচে যাইতাছে এখন এই যে কনফার্মেশনটা ছিল এটা আগে আসার কথা ছিল যদি আসতো তাহলে হচ্ছে ডাউনের জন্য মার্কেট যাইতো কিন্তু এই জায়গায় কী করতেছে মার্কেট একটা স্ট্রং লেভেল ব্রেক করছে মনে রাখবেন এটা স্ট্রং লেভেল সুপার স্ট্রং লেভেল বলতে পারেন ঠিক আছে আমাদের কনসেপ্ট অনুযায়ী এটা সুপার স্ট্রং লেভেল ওই জায়গায় মার্কেট কী করবে রিভার্স করবে কিন্তু টার্গেট তো মার্কেট ডাউন ট্রেন যদি এটা মার্কেটে এটা টার্গেট নিচের দিকে হইতো স্মল ব্রেকআউট না হয় একটু বিগ ব্রেকআউট হইতো তাহলে আপের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতাম তো এখন এই লেভেলটা মার্কেট কী করার জন্য ব্রেক করার জন্য এই লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে এবং এই লেভেল থেকে মার্কেট প্রেসার জেনারেট করতেছে নিচের দিকে তো এই থেকে ডাউনের জন্য একটা টিট প্লেস করা যায় প্রেসার আসতে হবে উপর থেকে মার্কেট দুইবার তিনবার উপরের লেভেলটা ব্রেক করতেছে ঠিক আছে দুই জায়গায় একটু নিচে আসলে আমি ডাউনের জন্য একটা টিট প্লেস করতে পারি একটু নিচে আসতে হবে ঠিক আছে একটু নিচে আসতে হবে গ্রিন তো ক্যান্ডেল হবে ঠিক আছে কিন্তু মার্কেট যদি এই জায়গায় নিচে যাইতো নিচে থেকে কনফার্ম করতো তাহলে আপনার জন্য শিওর ছিল একদম শিওর ছিলাম আমি এটা আপের জন্য যাবে ঠিক আছে কিন্তু মার্কেট এই জায়গায় সাথে সাথে লেভেলে টাচ করে আবার নিচে যায় আবার নিচে থেকে উপরে আসে তো আমি কনফিউজ হয়ে যাই যে মার্কেট আমাদের আপের দিকে যাওয়ার চান্সেস তো বেশি কনপিটিশন হচ্ছে আপের দিকে কারণ এই লেভেলটা মার্কেট ব্রেক করার জন্য গ্যাপ ডাউন করছে এটা তো পারফেক্ট ঠিক আছে কিন্তু মার্কেট যে কনফার্মেশনটা স্ট্রং দেয় নেই কনফার্মেশন স্ট্রং হলে আপের জন্য ট্রেড হইতো তো দেখেন আপনি যে কোনো জায়গায় ট্রেড প্লেস করেন না কেন আপনার কনফার্মেশনগুলো স্ট্রং থাকতে হবে যদি স্ট্রং কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে পারেন তাহলে হচ্ছে আপনার ট্রেডটা উইনি থাকবে বেশিরভাগ উপরের লেভেল থেকে কি কনফার্মেশন পাইলে আমরা জন্য একটা ট্রেড প্লেস করতাম কারণ হচ্ছে আমাদের এটা একটা শিওর সেট আপ কনফার্মেশন দেখেন আপনার যে কোনো সেট আপ হয়েছে আপনি ট্রেড করে নেবেন এরকম কোনো কনসেপ্ট নাই আপনার কি থাকতে হবে কনফার্মেশন থাকতে হবে প্রয়োজন হয় আপনি দুই মিনিট কেন আপনি দশ মিনিট ওয়েট করেন না সমস্যা কি আপনার তো কনফার্মেশন থাকতে হবে এখন আপনার লাস্ট কনফার্মেশন দিল মার্কেট কিন্তু আমাদের তো প্রিটেকশনটা রেড ছিল এটা একটা শিওর শ্যুট ছিল আমাদের তো আমি পাবলিক গ্রুপের যে মিটিংটা এই মিটিং এর মধ্যে এই যে সেটআপটা এই সেটআপটাই আমি আপনাদের প্রোভাইড করছিলাম যে এটা একটা শিওর শ্যুটের সেটআপ তো এটা ছিল আমাদের রেডের জন্য ট্রেড মার্কেটে টেনটা ডাউন ট্রেন ঠিক আছে টেনটা ডাউন ট্রেন তো এটা পারফেক্ট একটা শিওর শ্যুট ছিল জাস্ট কনফার্মেশনের অপেক্ষা ছিলাম নয়তো আমি এটাতে ডাউনের জন্য ট্রেড করতাম অবজারভেশনে লেগে গেলে মার্কেটে অবজারভেশন করতে মন চায় আমার বেশি তাই হচ্ছে ট্রেড প্লেস করতেছে না তো ট্রেড প্লেস করতাম বেশি বেশি করে ডোনয়ারি আমরা তো আজকে লং টাইম অ্যানালাইসিস করব মার্কেট এবং মার্কেটে অল্প পরিমাণে ট্রেড করব। এত বেশি না অল্প পরিমাণে ট্রেড করব মার্কেটের স্ট্রাকচারটাতে তো তো ব্যাড না ঠিক আছে অনেক সুন্দরই একটা মার্কেট পাইছি এবং মোমেন্টামটাও অনেক ভালো ভালো মুমেন্টাম আসতেছে মার্কেটের ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি থাকবে ঠিক আছে রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি থাকবে তো মার্কেট যদি উপর থেকে যে জায়গা থেকে সেলারা এন্টার করছিলো এই জায়গায় আপনার টু হান্ড্রেড সেভেন লেভেল যে জায়গায় হচ্ছে আপনার মার্কেট যে লেভেল থেকে এন্টার করছিলো ওই ক্যান্ডেলের আপার উইক জাস্ট তো এই জায়গায় আপার উইকে যদি টাচ করতো না তাহলে এত প্রেশারে মার্কেট নিচে যেত অনেক বেশি একটা প্রফিটেবল একটা ট্রেড ছিল ঠিক আছে ক্যান্ডেলটা তো রেড হবেই সেটা আমাদের প্রিডাকশন কিন্তু উপর থেকে কনফার্মেশনটা নেওয়ার অপেক্ষায় ছিল ঠিক আছে দেখেন এখন মার্কেট কিভাবে উপরেই চলে আসছে অবশেষে জাস্ট কনফার্মেশন না দিলে মার্কেট আপনাকে এত নিচে যাওয়ার পরও কি করতে পারে ট্রেপ দিতে পারে এটাই হচ্ছে স্বাভাবিক ঠিক আছে এটাই স্বাভাবিক তাহলে মার্কেট কিসের ফরমেশন দিতেছে ডবলিউ প্যাটার্নের ফরমেশন দিতেছে এটা জন্য একটা ট্রেড ছিল আমি বলতেছি হচ্ছে লেভেল দেখিয়ে নিচে দিয়ে কিন্তু সম্পূর্ণ যদি আমরা দেখি দা হবে মার্কেটে এটা জন্য একটা শিওসুর ছিল দেখেন এই জায়গায় হচ্ছে এত যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি ট্রেড করে নিন মানে এরকম না কারণ মার্কেটে এই জায়গায় টার্গেট কোনো সেট নাই এই জায়গায় হচ্ছে একটা রেঞ্জ ক্রিয়েট করছে এবং এই জায়গায় উপরে একটা রেঞ্জ ক্রিয়েট করছে ঠিক আছে এই জায়গায় লো এই জায়গায় হাই ঠিক আছে তো এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মধ্যে কি করতেছে মার্কেট গুরপাক মিনিট সময় চলে গেছে তো দেখি এই মার্কেটটা চেঞ্জ করে আরেকটা মার্কেটে যাই ভালো মার্কেট বুঝে পাই কিনা টার্গেট সেট মার্কেট ওকে এই জায়গায় যদি আমরা ইউরো সিএটি মার্কেটে দেখি তাহলে মার্কেটের ট্রেনটা কি আর ডাউন ট্রেন্ড ওকে মার্কেট কাম করতে হচ্ছে কিসে পুল এর মাধ্যমে ঠিক আছে নিচে আসছে গ্রিন ক্যান্ডেল এটা আমাদের আপের জন্য একটা শিওশ আমি দুইটা টেট প্লেস করছি আপের দিকে মার্কেট গ্যাপ ডাউন করে উপরের লেভেলটা ফার্স্ট অফ অল টাচ করে নিচের দিকে আসতেছে যদি মার্কেট নিচের দিকে কন্টিনিউশন দেয় পরে হচ্ছে আমরা ডাউনের জন্য টেট প্লেস করতে পারি তখন মার্কেটে টার্গেট সেট হয়ে যাবে এটা কন্টিনিউশন যদি দেয় তাহলে হবে নয়তো তো আমাদের আপের দিকে টেট প্লেস করছি আপের দিকে টেট থাকবে ওকে সিক্স তো এটা ছিল আপনাদের পাবলিক চ্যানেলে প্রোভাইড করা একটা শিওশুটের সেট আপ যে জায়গায় হচ্ছে আমি আপের দিকে একটা টেট করছিল অনেকগুলো ক্যান্ডেল আমি বলছিলাম যে তিনটা ক্যান্ডেল থাকতে হবে তারপরে ধরেন দুইটা ক্যান্ডেল আসছে ঠিক আছে দুইটা অথবা একটা ক্যান্ডেল হতে পারে দুইটা ক্যান্ডেল সেট আপ দিয়েছিলাম আপনাদের এই সেট তো তারপরে হচ্ছে মার্কেটে কি করছে পরে ক্যান্ডেলটা একটা দুইটার বেশি আসা যাবে না রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে অর্থাৎ মার্কেট কন্টিনিউ করার জন্য উপর দিকে প্রস্তুত ঠিক আছে দুইটা ক্যান্ডেলকে রিপ্লেসমেন্ট বানিয়ে উপর দিকে কন্টিনিউ করার জন্য প্রস্তুত তারপরে এটা হচ্ছে আপের দিকে একটা শিওর শট তো এই ক্যান্ডেলটাতে আমি আপের জন্য ট্রেড করছিলাম এবং আমার ডেটটা অবশ্যই সে উইন দিছে তো আপনারা হচ্ছে আপনাদের শেয়ার করছিলাম এই সেটআপটা আপনাদের বলছিলাম যে এই সেটআপটা আপনারা প্র্যাকটিস করার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার জন্য বলছিলাম তো আপনারা প্র্যাকটিস করে কতটুকু রেজাল্ট পাইতেছেন অথবা আপনারা কিভাবে আপনার কি করতেসেন কিভাবে প্র্যাকটিস করতেছেন কোন জায়গায় আপনার দুর্বলতা আছে এগুলো আমাদের সাথে শেয়ার করবেন ঠিক আছে পার্সোনালভাবে আমাকে আমার সাথে শেয়ার করবেন আর আপনারা যারা এখনো আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হন নাই আপনারা জয়েন হয়ে যাবেন পাবলিক চ্যানেলের লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সেতেও আছে ওই জায়গায় আমরা আমাদের লাইভ হবে কয়েকদিন পরপর ওয়েবিনার হবে যে জায়গায় আপনাদেরকে অনেকগুলা শিওর শট প্রোভাইড করা হবে ঠিক আছে গত উইকে হচ্ছে ফ্রাইডে আমাদের একটা রাতের লাইভ ছিল এবং এই দুইটা শিওর শটের সেট আপ প্রোভাইড করা হয়েছিল যেগুলো দ্বারা আমি মার্কেটে এখন ট্রেড প্লেস করতেছি আগে একটা সেটআপ আপ দেখাইলাম এখন হচ্ছে এই সেট আপে আমি আরেকটা ট্রেড প্লেস করে দেখাইলাম আপনাদের ওকে ওই জায়গায় মার্কেটের চেনটা হচ্ছে একটা মার্কেটের প্যাটার্ন ক্রিয়েট করতেছে ঠিক আছে লাস্ট ডিফারট এটা টাউনের জন্য একটা শিওর ছিল ঠিক আছে এটা টাউনের জন্য আমি কথা বলতে গিয়ে হচ্ছে এটাতে ট্রেড করতে পারি নাই একটা ডাউনের জন্য একটা টেট ছিল জাস্ট কনফার্মেশনের ওয়ে ছিল কনফার্মেশন দিত তাহলে আমি আপেল ডাউনের জন্য টেট করতাম ওকে দেখি নিচে আসতে হবে ওকে গাইস গ্যাপ ডাউন করছে মার্কেট উপর থেকে যদি ডাউনের দিকে কনফার্মেশন দেয় তাহলে একটা টেট প্লেস করা যায় ঠিক আছে অনেকক্ষণ পরে হচ্ছে টেটটা প্লেস হয়েছে এ জায়গায় একটু এই টেটটা একটু রিস্কি থাকবে কারণ হচ্ছে উপর থেকে মার্কেটের প্রেশারটা তো দূর আসে নাই ঠিক আছে দূরাশে নাই যার কারণে হচ্ছে এই ট্রেডটা একটু রিস্কি ট্রেড হতে পারে আমার কাছে लगताছে এরকম যে এটা একটু রিস্কি ট্রেড হতে পারে কারণ দেখেন এটাকে আমি কি করছি ট্রেড করছি হচ্ছে মার্কেট নিচে দিকে যাবে মার্কেটে ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আছে তারপর হচ্ছে একটা প্যাটার্ন এডিটে করছে ডিটেইলমেন্ট দিছে কিন্তু গ্যাপ ডাউন করি না আমাদের পিটেশনটা উল্টো করে দিছে গ্যাপ ডাউন করার কারণে হচ্ছে আমি কনফিউজ আছি যেটা লস হবে নাকি উইন হবে তো পিটেশন হচ্ছে রেড হবে ঠিক আছে এবং কনফার্মেশনটা একটু জাস্ট উইক ছিল কনফার্মেশন উইক থাকার কারণে হচ্ছে আমার কনফিউজ লাগতেছে এবং মার্কেটে জায়গায় আপনার আপের দিকে যেতেছে এবং ডাউনের দিকে আসতেছে একটা কনসোলিউশন মুভ ক্রিয়েট করতেছে ওকে অবশ্যই সে অনেক প্রেশার আসছে আর ব্যাক করবে না ওকে ওকে ঠিক আমাদের যেটা উইন দিছে ঠিক আছে এই জায়গায় মার্কেট কি করতে পারে মার্কেট যদি আমরা দেখি তাহলে মার্কেটের স্ট্রাকচারটা এরকম করে হইতাছে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে ঠিক আছে এম প্যাটার্ন বলতে পারে ডাবল টপ যেটাকে আমরা বলতে দেখি দবোলটা প্যাটার্ন কিট করছে এবং মার্কেটে জায়গায় কনডিশন নেছে এটা নিচের দিকে যায় এটা নিচের জন্য একটা ট্রেড হয় কিন্তু জায়গায় নিচের দিকে ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করতেছি না ওকে জাস্ট অবজারভেশন আপনাদের অনেকের কমেন্ট দেখি যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো হচ্ছে মন প্রাণ একদম জুড়ে যায় আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে ভিডিওটা দেখে যদি সম্পূর্ণ আপনাদের কি হয় কোনো উপকার হয় তাই একটু পরিমাণ উপকার হলে আমাদের ইন্সপায়ার করার জন্য হচ্ছে লং টাইমের ভিডিও চাই অথবা এরকম সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ওকে তো মার্কেট এই জায়গায় অনেক উপরে গেছিল কিন্তু দেখেন এই লেভেলেই গ্যাপ ডাউন করি না এই লেভেলে চলে আসছে এবং মার্কেট নিজের দিকে চলে যাচ্ছে তাই না তো এই জায়গায় যদি দেখেন তাহলে মুভমেন্টটা না একটু উইক হয়ে যাচ্ছে অর্থাৎ ফাস্ট হচ্ছে একটি জিনিস মনে রাখবেন যখন আপনি একটা মার্কেটে অবস্থান করতেছেন তখন যদি আপনি কি করেন তখন আপনি মার্কেট আপের দিকে দিতে অথবা অথবা ডাউনের দিকে যে কোনো জায়গায় টার্গেট সেট তারপর স্ট্রাকচার আপনার সব কিছু অকে গুড তো মার্কেটে যে গুড মার্কেট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিকের যে বিহেভিয়ার ক্যান্ডেল স্টিকের যে রিয়েকশনটা সেটা আপনার স্মুথ হতে হবে যদি আপনার ক্যান্ডেল স্টিকের রিয়োকশনটা স্মুথ হয় তাহলে হচ্ছে আপনি মার্কেটে কাজ করলে না অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনি এমন কোনো মার্কেটে ট্রেড প্লেস করেন যে জায়গায় আপনার ক্যান্ডেল রিয়াকশনগুলো উপর দিকে নিচে এরকম মুভ দিতেছে ঠিক আছে তাহলে আর কি আপনার জন্য একটু রিস্কি হয়ে যায় ঠিক আছে ওকে তো আমরা অবশ্যই সেই মার্কেটে আমাদের কি করছে ফর্মেশনটা কমপ্লিট করছে রিটেস্টমেন্ট আসলে পরে হচ্ছে আমাদের টার্গেট সেট হবে এই জায়গায় আমরা তখন হচ্ছে ডাউনের দিকে টেড প্লেস করতে পারি ঠিক আছে জাস্ট এই জায়গায় নিডেট হবে রিটেসমেন্টের দেখি মার্কেট কি করে রিটেসমেন্ট আসে কি না চলে যায় ঠিক আছে মার্কেট হচ্ছে একটা লেভেলের মধ্যেই আছে এই জায়গায় লেফট সাইডে একটা আমাদের গ্যাপ লেভেল আছে ঠিক আছে যার কারণে হচ্ছে মার্কেট নিচে থেকে বারবার আপের দিকে দেখি মার্কেটে আমাদের কি রিয়া দেয় রিট্রেসমেন্টের চান্সেস থাকবে অবশ্যই সে রিটেসমেন্ট আসার জন্য আসার ট্রাই বাইরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে কারণ বাইরের জায়গায় না বাইরের এই জায়গায় স্টপ এই জায়গায় স্টপ বলতেছে ঠিক আছে যার কারণে হচ্ছে সেলাররা আপনার মার্কেট নিচে দিকে পুশ করতেছে ওকে অবশ্যই সে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে হ্যামার প্যাটার্ন ওকে অবশেষে মার্কেট একটা প্যাটার্ন দিছে এটা হচ্ছে আমাদের লেভেল এটা আমাদের লেভেল মার্কেট এই লেভেলকে রেসপেক্ট করতেছে এই জায়গায় যদি নিচের দিকে কন্টিনিউশন দেয় তাহলে হচ্ছে আমরা পরে ট্রেড করব এই যে লেভেলটা এই লেভেল থেকে মার্কেট কন্টিনিউশন দিবে নিচের দিকে তারপরে ক্যান্ডেলে হচ্ছে ট্রেড হবে তারপরে আমরা সব ক্যান্ডেলে রিট্রেড করব মার্কেটে টার্গেট সেট থাকবে এই লটা ব্রেক করা কন্টিনিউশনটা কিনা মার্কেটের কন্টিনিউশনটা স্ট্রং না ওই জায়গায় একটা করছে কন্টিনিউশন করার ট্রাই করতেছে যদি কন্টিনিউ করে তাহলে তো আমরা নিচের দিকে যেতে পারি হয়তো আমরা মার্কেটটা চেঞ্জ করে নিব ঠিক আছে ওকে এই জায়গায় স্যালাররা কন্টিনিউ করতে মার্কেটে ইন্টারেস্টেড না ঠিক আছে স্যালাররা কন্টিনিউ করতে চাইতেছে না বারবার বাইরের উপর দিকে বুস করতেসে উপর দিকে আসতেসে দেখি কি করে ওকে গাইস এই জায়গায় কন্টিনিউ করা হলো না ঠিক আছে মার্কেট যেতে পারে কিনা সেটা আপনার ক্লিয়ারলি বলা যেতেছে না যে নিচে যাবে ওকে সিচুয়েশনটা আর কি বলতে পারেন ধরা যাচ্ছে না যে মার্কেট কি করতে চাইতেছে মার্কেটে যদি মুভমেন্টটা কাউন্ট করা যায় না তাহলে হচ্ছে ট্রেড প্লেস করাও আপনার পসিবল না মার্কেটে আগে হচ্ছে আপনার সুন্দর করে মার্কেটের সেট দেখতে হবে স্ট্রাকচার তারপর হচ্ছে মার্কেটের সবগুলা দেখে তারপরে হচ্ছে আপনি ট্রেড প্লেস করতে পারেন আগে মার্কেটের বিহেভিয়ার তারপর হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আপনার কনসেপ্ট ওগুলা কি ওয়ার্কেবল না সেগুলা দেখি ওয়ার্কেবল কিনা সিএচএফ মার্কেটটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে বলতে পারেন তারপরে হচ্ছে মার্কেট এই লেভেল থেকে কন্টিনিউশন দিতে পারে দেখি আমরা কি করে মার্কেট এটাতে আমরা আপের জন্য একটা একটা ট্রেড প্লেস করতে পারি এটা হওয়ার চান্সেস থাকবে সি জাস্ট আমি হচ্ছে একটা উইক কনফার্মেশনে হচ্ছে ট্রেড প্লেস করছি ঠিক আছে উইক কনফার্মেশনে ট্রেড প্লেস করছি এই জায়গায় মার্কেট এখনো নিচে যাওয়ার চান্সেস আছে জাস্ট আমি ট্রেড প্লেস করে নিছি অনেক উপরে ট্রেডটা পড়ছে সি ফাইভ ফোর থ্রি টু ওয়ান অবশেষে যেটা লসই দিল আমাদের তাই না এটা রিকভার করে নিব সমস্যা নাই ওকে গাইস এই লেভেল পর্যন্ত মার্কেট আসে কি না দেখি সেলাররা মার্কেট থেকে এক্সিট হইতাছে ঠিক আছে তাহলে মার্কেট থেকে এক্সিট হইতেছে বাইরের একটিভ হবে বাইরের একটিভ হলে এই ক্যান্ডেলে যদি কিন্তু ক্যান্ডেল হয় পরে তাতে আমরা আপের জন্য একটা টিট পেস করব ওকে যদি গ্রিনে কনভার্ট হয় আপের জন্য ট্রেড হবে নয়তো ট্রেড হবে না কারণ হচ্ছে মার্কেট ক্যাপ আপ করে না এই উইক লেভেলে চলে গেছে এবং উইক থেকে সেলার রাস্ত কারণ এই জায়গায় একটা লেভেল আছে যে লেভেলটা হচ্ছে ডবল জিরো রাউন্ড নাম্বার লেভেল ঠিক আছে তো সেজন্য এই জায়গায় কি আসতে আছে সেলার রাস্ত এই জায়গা থেকে প্রেশার পাইছিল মার্কেট এই ক্যান্ডেলটাতে তারপরে হচ্ছে আপনার এই জায়গায় গ্যাপ আপ করে মার্কেট লেভেলেই চলে গেছে যার কারণে আপনার নিচের দিকে সেলাররা পুশ করতেছে গ্রিনে যদি কনভার্ট হইতো তাহলে আমরা আপের জন্য ঠিক করতাম ডজই হয়ে যাবে নাকি সেটা ভাবতাসি ক্যাপ ডাউন করছে মার্কেট নিচের লেভেলে টাচ করতে হবে কন্টিনিউশন এখন উপর দিকে পুশ চাই একটু গ্রিনে কনভার্ট হলে আপের জন্য চলে যেতাম মার্কেটটা এ জায়গায়ও আপনার সুবিধাজনক দেখা যাচ্ছে না ভিডিওগুলো টু ইন্টারেস্টেড করে বানানো যাচ্ছে না এখন আর ওকে গাইস এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ডেট প্লেস করছি এখানে একটা একটা রেড কিনে হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি নিচে থেকে যাবে ব্রেক করছে বাইরা ইন্টারেস্টেড হওয়ার পরও সেলাররা অ্যাক্টিভ হয়েছে মার্কেটে ঠিক আছে সেলার অ্যাক্টিভ হয়েছে বাইরা মার্কেটে যখন উইক হওয়ার পর আবার ওই হওয়ার ট্রাই করছিল অ্যাক্টিভ হতে পারে নাই সাথে সাথে আপনার সেলাররা এই জায়গায় যদি দেখেন তাহলে সেলার ক্যান্ডেলগুলোই স্ট্রং ক্যান্ডেল যার কারণে আমি নিচে ডাউনের জন্য দুইটা টেস্ট করছি ওয়েট এসি আমাদের টেটগুলো উইন হয়ে যাবে ওকে অবশেষে টেটগুলো উইন হয়েছে কিন্তু একটা উইক ক্যান্ডেলের মাধ্যমে আমাদের উইন দিছে ঠিক আছে ওই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছে এই উইক থেকে ঠিক আছে উইক লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছে বারবার অ্যাক্টিভ হইতেছে দেখি কি করে মার্কেটে ট্রেনটা কিন্তু একটা আপ ট্রেন ঠিক আছে জায়গায় যদি দেখেন তাহলে সেলাররা উইক হয়ে গেছে ঠিক আছে সেলাররা স্ট্রংলি কন্টিনিউ করতে পারে নাই সেলাররা উইক হয়ে গেছে আবার বাইরে অ্যাকটিভ হইতেছে দেখি মার্কেট কি করে আমাদের উপর দিকে যায় নাকি নিচের দিকে যায় ওকে শুধু উইক শুধু উইক ক্যান্ডেল গুলা মার্কেটে ক্রিয়েট করতেছে ঠিক আছে উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে মার্কেটের দেখি কি করে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে আসতে পারে কিনা উইক হয়ে যায় মার্কেট সেটা দেখার পালা ওকে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই তিনটা ক্যানেল কিন্তু আমাদের এই গ্রিন ক্যান্ডেলের রেঞ্জের মধ্যেই ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এই ক্যানেলটা গ্রিন ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে থেকে এই লেভেল থেকে যদি আমাদের কনফার্মেশন করে মার্কেট নিচের দিকে তাহলে ট্রেড করতে পারি আমরা নিচের দিকে দেখি কি করে কনফার্ম করতেছে আবার দিতেছে প্রেসার সেলারদের প্রেশার আসতে হবে মার্কেটে এখনও ততটুকু প্রেশার আসতেছে না অবশেষে এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা প্লেস করলাম ঠিক আছে কিন্তু অবশেষে একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে দেখবেন অবশেষে একটা রেড ক্যান্ডেলই হয়ে যাবে এত প্রেশারের পর মার্কেট নিচে দিকে কন্টিনিউ করতেছে না কেন নিচে যাওয়ার তো কথা কেমন মুভ ডাউন অবশেষে আমাদের এই দুইটা ট্রেড উইন হয়ে গেছে এই লেভেল থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে লেভেলটা কিভাবে ব্রেক করি আমরা মার্কেট দেখি আমরা মার্কেট এটা চেঞ্জ করি একটু চেঞ্জ করে আরেকটা মার্কেটে দেখি শিওর শুট খুঁজে পাই কিনা না শিও পেলে তো আমরা শিওর শ্যুটে ট্রেড করা আমাদের আজকের সেশনটা ক্লোজ করে দিতাম ওকে এই ক্যান্ডেলটা এইটা কিন্তু দাঁড়ানোর জন্য একটা শিওর ছিল ওকে ব্যাক আউট ফার্স্ট অফ অল নিচেল লেভেল আসতে হবে ওকে আপের দিকে পুশ না মার্কেটে তো নিচে যাওয়ার কোনো কি থাকবে না চান্সেস থাকবে না এন্ড একটু নিচে আসো নিচে গায় গ্রিন কিনলে ওপেন লেভেলে হচ্ছে আপনার আপের জোনটি প্লেস করছি ঠিক আছে দেখি মার্কেট কি করে নিচে দিকে যাওয়ার কোনো চান্সেস নাই মার্কেট উপরেই যাবে কারণ একটা লেভেলকে ব্রেক করছে তারপর হচ্ছে গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে আপনার নিচে চলে আসতে দেখি কি করতে পারে এই লেভেলের তো উপরে কি করবে লেভেলের তো ক্লোজ চান্সেস আমাদের ট্রেডে উপরে ট্রেড ক্লোজ দিছে আমাদের ট্রেডগুলো প্রফিট হয়েছে আবার যদি এই লেভেল আসে না আবার এই লেভেল থেকে আপের জন্য ট্রেড হবে রেকর্ড উপরে গ্যাপ ডাউন করছে মার্কেট ঠিক আছে। আপনি দুইটা নাওবারও দুটো প্লেস করছি। ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে। এটা বিগ ক্যান্ডেল আসবে কারণ এই ক্যান্ডেলটা গ্রিন আসা ছিল। ঠিক আছে মার্কেটে নিচে চলে আসছে বলে উপরে যেতে পারে না। এই লেবেলে নিচে আসার কারণে মার্কেট উপরে যাওয়ার চান্সেসটা কমে গেছে। ঠিক আছে তো আমি টেড প্লেস করছিলাম কিন্তু এই লেবেলে এই লেবেলের উপরে ক্লোজ দিবে বলে। তারপরে আমার লেবেলের উপরে ক্লোজ দিছে। ঠিক আছে। আবার হচ্ছে লেবেলের উপরে ক্লোজ দিছে ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল থাকবে আপের দিকে কন্টিনিউ করবে মার্কেট মার্কেটে টার্গেট আসে হচ্ছে উপরে তার কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি এবং আমার এই জায়গায় ট্রেটটা উইন হইতেছে ওয়েটেন্সি ওকে গাইস অবশেষে আমাদের ট্রেটটা উইন দিয়ে দিছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং